হে আই এম সানাজ ওয়েলকাম টু লার্নিং ইংলিশ উইথ মোল্লা আজ আমরা নাউন সিরিজের শেষ পার্ট নিয়ে আলোচনা করবো অর্থাৎ দি নাউন কেস কেস মিনস বাংলায় যাকে আমরা কারক বলি ঠিক আছে দ্য নাউন কেস বাংলায় যাকে আমরা কারক বলি দেখো ইংরাজিতে কারক কিন্তু চার প্রকার ঠিক আছে ইংরাজিতে কারক চার প্রকার কী কী একটা হচ্ছে নমিনেটিভ নমিনেটিভ কেস নমিনেটিভ কেস ঠিক আছে আর একটা হচ্ছে অবজেক্টিভ কেস অবজেক্টিভ কেস তারপরে হচ্ছে প্রসেসিভ প্রসেসিভ কেস একটা হচ্ছে ভোকেটিভ কেস ঠিক আছে আর একটা হচ্ছে ভোকেটিভ কেস এর বাংলাগুলো বলে দিচ্ছি নমিনেটিভ কেস ঠিক আছে নমিনেটিভ কেস মানে হচ্ছে কর্তৃকারক ঠিক আছে অবজেক্টিভ কেস মানে হচ্ছে কর্মকারক প্রসেসিভ কেস প্রসেসিভ কেস প্রসেসিভ কেস মানে হচ্ছে এটাকে কি বলবো প্রসেসিভ কেসটাকে আমরা বলবো এটা ইংরেজিতে কারক বলা হয় এটা যদি ভালো করে মনে রাখবে এই প্রসেসিভ বা ভোকেটিভকে ইংরাজিতে কারক বলা হয় কিন্তু বাংলাতে কারক বলা হয় না বাংলাতে এগুলোকে কি বলা হয় প্রসেসিভ কেসটাকে বলা হয় পদ আর ভোকেটিভ কেসটাকে বলা হয় সম্বোধন পদ ঠিক আছে তাহলে ইংরাজিতে কারক কয় প্রকার নমিনেটিভ কেস অবজেক্টিভ কেস প্রসেসিভ কেস ভোকেটিভ কেস অর্থাৎ ইংরাজিতে কারক চার প্রকার ঠিক আছে বাংলাতে তো কারক অনেক থাকতে পারে কিন্তু ইংরাজিতে চার প্রকার এবার আমরা দেখব যে নমিনেটিভ কেস কাকে বলে নমিনেটিভ কেস কাকে বলে অর্থাৎ কর্তৃকারক কর্তৃকারক কাকে বলে ঠিক আছে কর্তৃকারক কাকে বলে নাউন যখন নাউন ভার্বের সাবজেক্ট হয় ঠিক আছে তখন তাকে নমিনেটিভ কেস বলে কোনো নাউন যখন ভার্বের সাবজেক্ট হয় তখন তাকে নমিনেটিভ কেস বলে ঠিক আছে যেমন একটা এক্সাম্পল দেখো টম থ্রিউ এ স্টোন টম থ্রি থ্রি এ স্টোন টম থ্রি এ স্টোন ঠিক আছে হু থ্রিউ টম থ্রিউ তাহলে হু ইজ দ্য সাবজেক্ট টম ইজ দ্য সাবজেক্ট ঠিক আছে ভাবকে থ্রিউ হ্যাঁ তাহলে টম হচ্ছে সাবজেক্ট অর্থাৎ এটা হচ্ছে নমিনেটিভ কেস এটা হচ্ছে নমিনেটিভ কেস অর্থাৎ যখন নাউন ভার্বের সাবজেক্ট হবে তখন হবে নমিনেটিভ কেস বা কর্তৃকারক অবজেক্টিভ কেস অবজেক্টিভ কেস কখন হবে অবজেক্টিভ কেস হবে যখন কোনো নাউন কর্মরূপে ব্যবহৃত হয় যখন কোনো নাউন কর্মরূপে ব্যবহৃত হয় তখন তাকে অবজেক্টিভ কেস বলে বা কর্মকারক বলে তখন তাকে অবজেক্টিভ কেস বলে বা কর্মকারক বলে ঠিক আছে যেমন এখানটাই দেখো এখানটাই হবে যে টম থ্রি এ স্টোন হ্যাঁ কী ছুঁড়ে না এ স্টোন একটা পাথর ছুঁড়ে অর্থাৎ এখানে এটা অবজেক্ট হিসাবে ব্যবহার হচ্ছে অবজেক্ট সেই জন্য এটা হচ্ছে অবজেক্টিভ কেস আর এটা সাবজেক্ট হিসাবে ব্যবহার হচ্ছে তাই এটা হচ্ছে নমিনেটিভ কেস ঠিক আছে এটা হচ্ছে নমিনেটিভ কেস এখানে একটা জিনিস তোমরা খুব ভালো করে খেয়াল করে রাখবে যে নমিনেটিভ বা কর্তা পেতে হলে ক্রিয়াকে কে বা কী দিয়ে প্রশ্ন করতে হয় নমিনেটিভ বা কর্তা পেতে গেলে ক্রিয়াকে কে বা কী দিয়ে প্রশ্ন করতে হয় যেমন দেখো হু থ্রিম কে কে ছুঁড়েছে টম ছুঁড়েছে কে ছুঁড়েছে টম ছুঁড়েছে ঠিক আছে আর যখন তুমি অবজেক্টিভ কেস বার করবে তখন কাকে বা কি প্রশ্ন করতে হয় কি ছুঁড়েছে পাথর কে ছুঁড়েছে টম ছুঁড়েছে অর্থাৎ সাবজেক্ট নমিনেটিভ কেস কে ছড়েছে স্টোন অর্থাৎ অবজেক্ট প্রসেসি অবজেক্ট অবজেক্টিভ কেস ঠিক আছে এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে প্রসেসিভ কেস প্রসেসিভটা কী বোঝায় প্রসেসিভটা হচ্ছে অনারশিপ ওনারশিপ অর্থাৎ অধিকার বোঝায় সেন এই প্রসেসেন মানে হচ্ছে অধিকার এই প্রসেসেন থেকে পসেসিভ কথাটা এসছে ঠিক আছে এখানে অধিকার বোঝায় যেমন দেখো এক্সাম্পল দিচ্ছি দিস ইজ This ইজ মাই পেন দিস ইজ মাই পেন ঠিক আছে এখানে তোমাকে কোশ্চেন করতে হবে হুস দিয়ে হুজ দিয়ে পেনটা কার মাই আমার অর্থাৎ এটা হচ্ছে প্রসেসিভ কেস ঠিক আছে আবার দেখো ইট ইজ ইট ইজ রামস হাউস ইট ইজ রামস হাউস বাড়িটা কার বাড়ি হুজ কার বাড়ি না রামের কার বাড়ি রামের অর্থাৎ এটা রামের হাউস বুঝে যাচ্ছে তাহলে কি বুঝলে না যখন ভারবে সাবজেক্ট হবে তখন নমিনেটিভ কেস যখন ভারবের অবজেক্ট হবে তখন অবজেক্টিভ কেস যখন সাবজেক্ট বার করতে যাবে তখন কি বা কে দে প্রশ্ন করবে যখন অবজেক্ট বার করতে যাবে তখন কাকে বা কী দে প্রশ্ন করবে তারপরে হচ্ছে পসেসিভ কে পসেসিভ কেসের ক্ষেত্রে কোয়েশ্চেন করতে হবে হুস দিয়ে অর্থাৎ কার দিয়ে যেমন দেখো পেনটা কার আমার বাড়িটা কার রামের ঠিক আছে এরা হচ্ছে পসেসিভ কেস ঠিক আছে এরপরে হচ্ছে ভোকেটিভ এরপরে হচ্ছে ভোকেটিভ ভোকেটিভটা কিছুই না ভোকেটিভটা হচ্ছে যে সম্বোধন পদের দ্বারা সম্বোধন বোঝায় অর্থাৎ তোমাকে সম্বোধন করবে ঠিক আছে তোমাকে সম্বোধন করবে ভোকেটিভটা হচ্ছে তোমাকে সম্বোধন করবে যেমন দেখো কাম হেয়ার কাম হেয়ার এখানে এসো কাকে বলেছে কাউকে বলেনি কিন্তু এখন যখন আমি এখানে লিখে দেবো কাম হেয়ার রাম তখন রামকে বলছে কাম হেয়ার রাম ঠিক আছে আবার ধরো কামন 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 বয়েজ কাদেরকে অ্যাড্রেস করছে বয়েজদেরকে অ্যাড্রেস করছে কামন বয়েজ এখানে কাকে অ্যাড্রেস করছে রামকে অ্যাড্রেস করছে অর্থাৎ রামকে উদ্দেশ্য করে বলছে অ্যাড্রেস মানে ঠিকানা নয় এখানে অ্যাড্রেস মানে উদ্দেশ্য করে বলা কাম হেয়ার রাম অর্থাৎ রামকে উদ্দেশ্য করে বলছে অর্থাৎ এগুলো হচ্ছে ভোকেটিভ কেস ক্লিয়ার তাহলে বাংলাতে যত রকমই কারক থাকুক ইংরাজিতে কারক চারটা নমিনেটিভ কেস অবজেক্টিভ কেস প্রসেসিভ কেস ভোকেটিভ কেস ঠিক আছে এখানে আমি তোমাদেরকে একটা জিনিস শিখে দিই নাউন ইন পজিশন এই জিনিসটা এইখানটাতে শিখে দিলেই তোমাদের সুবিধা হবে হ্যাঁ তোমাদের বুঝতে সুবিধা হবে নাউন ইন পজিশন কারণ ভোকেটিভের সঙ্গে নাউন ইন পজিশনকে অনেকে গুলিয়ে ফেলে তাই আমরা কি করব। না এখানে নাউন ইন অ্যাপোজিশনটা তোমাদেরকে বুঝিয়ে দেবো দেখো আমি একটা সেন্টেন্স লিখছি সেন্টেন্সের দ্বারাই তোমাদেরকে বোঝাচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো দাদার জন্মদিন সুতরাং দাদাকে নিয়ে এক্সাম্পলটা দিই দাদা মানে সৌরভ গাঙ্গুলির কথা বলছি তোমরা সবাই বুঝতে পারছো তাহলে দাদা আওয়ার ক্যাপ্টেন আওয়ার ক্যাপ্টেন আওয়ার ক্যাপ্টেন দাদা আওয়ার ক্যাপ্টেন মেড মেড ফিফটি রানস মেড ফিফটি রানস এখানে একটা জিনিস লক্ষ্য করো তোমরা হয়তো বলবে দাদা আবার ক্যাপ্টেন অর্থাৎ এখানে না লিখে সৌরভ কেউ লিখতেই পারো সৌরভ অর্থাৎ দাদা বলতে আমি সৌরভ গাঙ্গুলিকেই বুঝাচ্ছি ঠিক আছে তাহলে বোঝাতে সুবিধা হবে না লিখে সৌরভও লিখতে পারো তাহলে সৌরভ কমা আওয়ার ক্যাপ্টেন কমা মেড ফিফটি রান এখানে সবাই এটাকে ভোকেটিভ কেস বলে ভুল করে যে সৌরভ হ্যাঁ আওয়ার ক্যাপ্টেন আওয়ার ক্যাপ্টেন কাকে বলছে সৌরভকে বলছে অর্থাৎ সম্বোধন করছে তাহলে এটা ভোকেটিভ কেস না এটা হচ্ছে নাউন ইন পজিশন কি করে দেখো যখন যখন নাউন ইন অ্যাপোজিশান কখন হবে সেটা তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি তোমরা ভালো করে বোঝো দেখো এখানে সৌরভ এবং আওয়ার ক্যাপ্টেন একই ব্যক্তি সৌরভ এবং আওয়ার ক্যাপ্টেন একই ব্যক্তি এখানে ক্যাপ্টেন হল সৌরভের অ্যাপ্পোজিশন ঠিক আছে ক্যাপ্টেন হল সৌরভের অ্যাপ্পোজিশন এই অ্যাপ্পোজিশনটি নাউনের ঠিক পাশে বসে দেখো এখানে সৌরভ ক্যাপ্টেন আওয়ার ক্যাপ্টেন তাহলে ক্যাপ্টেন আর সৌরভ একই ব্যক্তি ঠিক আছে ক্যাপ্টেন আর সৌরভ একই ব্যক্তি এবং সৌরভের পাশেই কিন্তু ক্যাপ্টেন কথাটা বসেছে আওয়ার ক্যাপ্টেন এইগুলো হচ্ছে এই ক্যাপ্টেনটা হচ্ছে পজিশন ঠিক আছে ক্যাপ্টেনটা হচ্ছে পজিশন ঠিক আছে কার অ্যাপোজিশন সৌরভের পজিশন অর্থাৎ এগুলোকে বলা হয় নাউন ইন পজিশন নাউন ইন অ্যাপ পজিশন আবার দেখো একটা এক্সাম্পল দিচ্ছি রামবাবু রাম বাবু রামবাবু দ্য সেক্রেটারি রামবাবু দ্য সেক্রেটারি ইজ কামিং ইজ কামিং ঠিক আছে তাহলে রামবাবু দি সেক্রেটারি এই আর রামবাবু একই ব্যক্তি আর রামবাবু একই ব্যক্তি অর্থাৎ সেক্রেটারিটা হচ্ছে রামবাবুর অ্যাপ্পোজিশান ঠিক আছে এইগুলোকে বলা হয় নাউন ইন অ্যাপ্পোজিশান এগুলো মনে রাখবে ভালো করে জয়েনিংয়ের ক্ষেত্রে নাউন ইন অ্যাপ্পোজিশান খুব কাজে লাগে ওকে আশা করি কেস বা কারক তোমাদের ক্লিয়ার হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ